হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেথির অসাধারণ উপকারিতা সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। মেথি তিনটা ধরনের স্বাদযুক্ত মশলা। এতে রয়েছে রক্তের চিনির মাত্রা কমানোর বিস্ময়কর শক্তি ও তারুণ্য ধরে রাখার বিস্ময়কর এক ক্ষমতা। একাধিক গবেষণায় দেখা গেছে দূষিত পরিবেশ এবং ভেজাল খাবারের রাজ্যে সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব যদি প্রতিদিন মেথি খাওয়া যায়। ডায়াবেটিসের রোগী থেকে শুরু করে হৃদরোগের মাত্রা মারাত্মকভাবে কমে যায়। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক মেথির অসাধারণ উপকারিতা সম্পর্কে। মেথি তারুণ্য ধরে রাখতে সাহায্য করে, বার্ধক্যকে দূরে ঠেলে দিয়ে তারুণ্যকে দীর্ঘস্থায়ী করে। মেথিতে রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার, আয়রন, পটাশিয়াম, ভিটামিন সি, নিয়াসিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে রাখে সতেজ ও টানটান ভাব। রক্তে চিনির মাত্রা কমানোর অসাধারণ এক শক্তি থাকায় ডায়াবেটিসের রোগের জন্য খুব ভালো এই মেথি। নিয়মিত মেথি খেলে রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমতে শুরু করে, ফলে আর্টারি ব্লক হয়ে গিয়ে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারেই কমে যায়। নিয়মিত মেথি খেলে সর্দি কাশি হতে পারবে না। চুল পড়া ঠেকাতে মেথি খেলে উপকার পাওয়া যায়। নিয়মিত মেথি খেলে সর্দি কাশি হতে পারবে না চুল পড়া ঠেকাতে মেথি খেলে উপকার পাওয়া যায়। পেট জ্বালা, বদহজম ও গ্যাস অম্বলের মতো রোগও সারায়। মেথি বীজে ফাইবার, অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে দেয়। মেথি শরীরে প্রবেশ করার পর মুখে আলসার, পেপটিক আলসার, ফোড়া, ব্রঙ্কাইটিস, টিউবারকুলোসিস, সর্দি কাশি এবং ক্যান্সারের মতো রোগও হতে দেয় না, এবং হয়ে থাকলে সেগুলো ভালো করে। মেথি কিডনির কর্মক্ষমতাও বৃদ্ধি করে। নিয়মিত মেথি খেলে পেটে কৃমি হতে পারে না। মেথি আয়রন সমৃদ্ধ হওয়ায় রক্ত স্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া রোগের পথ্য হিসেবে কাজ করতে পারে। মাতৃদুগ্ধ বাড়াতেও ওষুধের বিকল্প হল মেথি। সদ্য মা হওয়া নারীদের জন্য মেথি উপকারী। ক্যান্সার প্রতিরোধের কাজ করে মেথি, বিশেষ করে স্তন ও কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য মেথি কার্যকর। নিয়মিত মেথি খাওয়া শুরু করলে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়ে যায় যে ছোট বড় কোনো রোগ হতে পারে না, সেই সাথে সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের টিপস। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।